প্রেসিডেন্ট হিসেবে চুপ্পুকে অপসারণ করুন, প্রেসিডেন্ট ইউনুস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিন, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। কাজেই কোনো ষড়যন্ত্র দিল্লি থেকে করে কাজ হবে না। যেরকম আমি 2013 সালে বলেছিলাম শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি, যখন সারা দেশ আপনারা মাতোয়ারা হয়ে গেছিলেন শাহবাগ নিয়ে, একমাত্র আমার দেশ দাঁড়িয়ে বলেছিল শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি, আর কারো বলার সাহস হয় নাই সেদিন। সেরকম আজকেও আমি পরিষ্কারভাবে বলে দিই, প্রেসিডেন্ট হিসেবে চুপ্পুকে অপসারণ করুন, প্রেসিডেন্ট ইউনুস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিন এবং জাতীয় সরকার গঠন করুন। প্রস্তাব দিন রাজনৈতিক দলগুলোকে, স্ট্রেট প্রস্তাব দিন, জাতীয় সরকারে কে কে দেবেন আসেন, আমরা জাতীয় সরকার গঠন করি, শর্ত একটাই, প্রেসিডেন্ট ইউনুস প্রেসিডেন্ট থাকবেন। এটা যদি করতে পারেন তাহলে আপনারা যে ভয় পাচ্ছেন তৃতীয় শক্তি ক্ষমতা নিয়ে নেবে, যখন তৃতীয় শক্তি বুঝবে যে সারা জাতি ইউনাইটেড আন্ডার ইউনুস, সব রাজনৈতিক দল এক্সেপ্ট দ্য ফ্যাসিস্ট, এক্সেপ্ট দ্য ফ্যাসিস্ট এবং তাদের যারা দোসর তাদেরকে ছাড়া সব রাজনৈতিক দল যখন ঐক্যবদ্ধ থাকবে, কোনো থার্ড ফোর্সের ক্ষমতা নেওয়ার সাহস হবে না, আমি বলে দিলাম আপনাকে। নাম্বার টু, ইন্টারন্যাশনালি একটা মেসেজ যাবে, বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ। কাজেই কোনো ষড়যন্ত্র দিল্লি থেকে করে কাজ হবে না। এটা হলো আমার প্রস্তাব নাম্বার ওয়ান। প্রস্তাব নাম্বার টু, যদি রাজনৈতিক দলগুলো জাতীয় সরকারে রাজি না হয় তাহলে আমি প্রফেসর ইউনুসকে রিকোয়েস্ট করব, আপনি বিপ্লবী সরকার গঠন করুন, এখনই বিপ্লবী সরকার গঠন করে আপনি প্রেসিডেন্ট হয়ে যান, ফরগেট অ্যাবাউট পলিটিক্যাল পার্টি, তারা আসবে না তো আসবে না, জনগণ তাদের বিচার করবে, এবং আপনি একটা পরিষ্কার ইলেকশনের রূপরেখা ঘোষণা করে নিন আপনার মতো করে। এতদিন পরে ইলেকশন হবে, ইলেকশন কমিশন আপনি কিভাবে সংস্কার করবেন এটা বলে দেন, আপনি কিভাবে আপনার প্রশাসন সংস্কার করবেন, বিচার বিভাগ সংস্কার করবেন এটা করে দেন তাড়াতাড়ি, এবং একটা ইলেকশনের আপনি একটা টাইম লাইন ঘোষণা করে দেন। ঘোষণা করে দিয়ে আপনি আইদার পলিটিক্যাল পার্টিকে বলেন জাতীয় সরকারে সামিল হতে, অথবা বিপ্লবী সরকার গঠন করুন এবং সংবিধান সাসপেন্ড করে দেন, সাসপেন্ডেড দিস সংবিধান, নেক্সট পার্লামেন্ট এসে ঠিক করবে সংবিধান কি হবে। আপনার সংবিধান লেখারও দরকার নাই, অ্যাপ্রোভেট করারও দরকার নেই, আমি এত বড় এক্সপার্ট না, আমার কমন সেন্সের থেকে বলছি, সাসপেন্ড দ্য সংবিধান, জাতীয় সরকার অথবা বিপ্লবী সরকার, দরকার হলে রেফারেন্ডাম দিয়ে দেন যে এটাতে জনগণ রাজি আছে কিনা, এটাতে জনগণের কাছ থেকে মতামত নিয়ে নেন, জনগণ সব থেকে বড় বিষয়। আর যদি আপনারা 106-এর মাধ্যমে আবার সুপ্রিম কোর্টে যেতে চান তাহলে ফর দ্য লাস্ট টাইম গো টু সুপ্রিম কোর্ট, টেক দ্য ভার্ডিক্ট এন্ড টেক দ্য ফাইনাল।